আমরা চাই আমাদের বাগান সারা বছরই সুন্দর সুন্দর ফুলে ভরে থাকুক। আমরা শীতকালে যে এতদিন ধরে ফুলগুলো বাগানে পেয়েছি সেগুলো তো আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি, কিংবা বীজ থেকে গ্রো করে চারা বের করে সেখান থেকে ফুল পেয়েছি। এই গাছগুলো তো সিজন শেষ হয়ে গেল, আর তো এগুলোর থেকে ফুল পাবো না। এবার আমাদের কাছে যে পার্মানেন্ট গাছগুলো আছে সেগুলো কীভাবে পরিচর্যা করলে মোটামুটি নভেম্বর পর্যন্ত ফুল পাবো সেটা আমরা দেখব। এই গাছগুলো আমাদের কাছে সারা বছরই থাকে, কিন্তু শীতকালে তাদের ডরম্যান্সি পিরিয়ড থাকে, সেই জন্য আমরা এগুলোকে আলাদা করে রেখে দিই। শুধু যেটুকু জলের দরকার সেটুকু দিই। এবার ওই গাছে ফুল পাওয়ার সময় এসেছে, তো আমরা গাছগুলোকে পরিচর্যা শুরু করব। চলুন দেখি কীভাবে পরিচর্যা করে গাছগুলোকে এবার নতুন করে আমরা সাজিয়ে তুলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই পার্মানেন্ট গাছের মধ্যে একটা হলো রঙ্গন গাছ। আমি এর আগে আপনাদের কাছে ভিডিও এনেছি একটা রঙ্গন গাছ, ওকে গ্রাফটিং করে তিন চারটে কালার তার মধ্যে আমি দিয়েছিলাম, তার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন রঙ্গন গাছটা কেমন ছিল। তো ওটাকে এখন আমি বড় পটের মধ্যে দিয়েছি, সেটাকে জাস্ট আমি সফট প্রুনিং করলাম, কারণ এখন হার্ড প্রুনিং করা যাবে না, কিছুদিন পর থেকেই ফুল শুরু হবে। এবার যেটা করছি সেটা গন্ধরাজ গাছ। এই গন্ধরাজ গাছটা একটু প্রবলেম হয়েছে, তো মোটামুটি একে আমি হার্ড প্রুনিংই করবো। দেখে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা যে অনেক পাতা হলুদ হয়ে গেছে, পাতাগুলো পুড়ে গেছে, গাছটার একটু সমস্যাও হয়েছে। তো এটাকে আমি মোটামুটি হার্ড প্রুনিং করবো, দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। এই হার্ড প্রুনিং করার পরে কী কী ট্রিটমেন্ট করছি সেটাও আমি আপনাদের কাছে ভিডিও আনবো। এরকমই অনেক গাছ আছে, যেমন টগর, টগরকেও আমরা এই সময় প্রুনিং করতে পারি। কিছু লতানে গাছ আছে যেগুলো ক্রিপার টাইপের, যেমন অপরাজিতা, এ গাছগুলোকেও, মাধবীলতা, এগুলোকেও আমরা প্রুনিং করতে পারি। আর সব থেকে প্রিয় গাছ হচ্ছে জবা গাছ। জবার তো অনেক ভ্যারাইটি থাকে, সেগুলোকেও আমরা প্রুনিং করে দেবো, কিন্তু সফট প্রুনিং। বেলি গাছ, এগুলোকে আমরা প্রুনিং করব। সফট প্রুনিং করার পর পরবর্তী পরিচর্যা শুরু করব। আজকে মোটামুটি সব গাছগুলোই চেষ্টা করব প্রুনিং করবার, যদি না হয় আবার নেক্সট দিনে করব। তো দু চার দিনের মধ্যে আমি সব গাছগুলোই প্রুনিং করে নেব। এরপরে কী করছি দেখুন, বেলিটা কিছুদিন আগেই প্রুনিং করেছিলাম, তো দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট ছোট ডাল বেরোচ্ছে। এই জবাটা প্রুনিং করিনি, কারণ এর মধ্যে ছোট ছোট এখন কুঁড়িগুলো আছে, ফুলগুলো হয়ে যাক তারপরে তো সফট প্রুনিং করব, অসুবিধা নেই। দেখুন গাছগুলো, এই জায়গায় যে গাছগুলো আছে সেগুলো আমার ডাল কাটার পর বা প্রুনিং করার পর এরকম অবস্থা হয়েছে। এরপর যেটা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে গাছগুলোর মধ্যে স্প্রে করব। কেননা এত ডাল কেটেছি, প্রত্যেকটা ডালের মধ্যে ফাঙ্গিসাইড লাগানো সম্ভব না, সেই জন্য এক গ্রাম এক লিটার জলে গুলে নিয়েছি, দিয়ে এবার প্রত্যেকটা গাছে স্প্রে করে দেব। এই সময় ভালো করেই স্প্রে করতে হবে, কারণ কোথাও ছোট ছোট ডালও হয়তো কাটা হয়েছে, কোথাও বড় ডাল কাটা হয়েছে, পুরো গাছটাকে স্নান করিয়ে দেওয়ার মতো স্প্রে করে দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি একটা মিক্সড খাবার বানিয়ে রেখেছি কিছুদিন আগেই, সেটাকে প্রত্যেকটা গাছে দেবো। যেগুলো প্রুনিং করেছি সেগুলোও দেবো, যেগুলোর মধ্যে ফুল ফল ফুল আসবে সেগুলোও দেবো। যেমন এটা আমার একটা গন্ধরাজ লেবু গাছ, এটার মধ্যেও আমি ওই মিক্সড খাবারটা দিচ্ছি। দেখুন গন্ধরাজ ফুল গাছ, এই ফুল গাছটার মধ্যেও দিচ্ছি, প্রত্যেকটা জবা গাছেও দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো, যেরকম টবের সাইজ সেই হিসেবে আমি দিয়ে দেবো গাছগুলো। তারপর দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেবো। এই খাবারটা এখন দেওয়া থাকবে, আপাতত কিছু দেবো না। এরপরে যেটা করব সেটা হলো, তিন দিন পরে একটা গ্রোথ রেগুলেটর, যেমন মিরাকুলান বা বুস্টার, এটা আমরা গাছে স্প্রে করে দেবো। এই গ্রোথ রেগুলেটর মোটামুটি 30 ফোঁটা এক লিটার জলে নিয়ে গাছে সকাল দিকে স্প্রে করে দেবো। তারপরে যা যা করবো সেগুলো সবই আপনাদের কাছে আমি ভিডিও আনবো। এ বিষয়ে একটা কথা বলে রাখি, যে সমস্ত গাছ দু বছর একটা পটে আছে তাদেরকে রিপট করে দেবেন। এক্ষেত্রে যদি সেম পটে রাখেন তাহলে রুট সফট প্রুনিং করে দেবেন, তারপর সেম পটের মধ্যে রিপট করবেন। আর যদি একটু বড় সাইজের পট নেন তাহলে প্রুনিং করার, রুট প্রুনিং করার দরকার নেই। এক্ষেত্রে মাটি নেবেন আর তার মধ্যে মিক্সড খাবার দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। বসানোর পর একটু ফাঙ্গিসাইড জলে গুলে
মাটিতে দিয়ে দেবেন। আমি রুট প্রুনিং করছি না, কারণ কিছুদিন আগে আগের বছরই আমি রুট প্রুনিং করেছি। তবু যদি দরকার পড়ে দেখে নেব, পরে যদি রুট প্রুনিং করি তাহলে আমি অবশ্যই তার ভিডিও আনব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।